আজকে যে অনুষ্ঠানটা ছিল সেটি মূলত ছিল যে পথ খাবার বা স্ট্রিট ফুড যারা বিক্রি করে তাদের জন্য হেলথ প্র্যাকটিস বা স্বাস্থ্য ব্যবহার এটিকে বদলে দেওয়ার কি চেষ্টা করা যেতে পারে, কেননা পথ খাবার যেমন একই সঙ্গে সস্তা অনেকেই খায় আবার এটি স্বাস্থ্য ঝুঁকি বহন করে। আজকের অনুষ্ঠানে মূলত আলাপ করা হয়েছে যে পথ খাবার বিক্রেতাদের কিছু অভ্যাস পরিবর্তন করা, তাদের কিছু সুবিধা দেওয়া এবং পাশাপাশি তাদের যে পারিপার্শ্বিক সুবিধা সেটিকে উন্নত করার মাধ্যমে আমরা কীভাবে স্বাস্থ্য ঝুঁকিকে কমিয়ে আনতে পারি। আজকে যারা এসেছিলেন তারা এই বিষয়ে কথা বলেছেন। এখানে একটা মিশ্রণ ছিল, চিকিৎসক, গবেষক, মিডিয়া কর্মী, শিক্ষক, এই সাংবাদিক। ফলে আমার কাছে মনে হয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হয়েছে এবং এর যে অন্যান্য দিকগুলি আছে যেমন পথ খাবারের সঙ্গে বিক্রেতার আর্থিক লাভ লোকসান কিংবা তার নিরাপত্তা এগুলো আলোচিত হয়েছে, ফলে এটি খুবই কম্প্রিহেন্সিভ একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি থেকে আলোচনাটা হয়েছে। আমার ধারণা এতে যারা পথ খাবার বিক্রি করে এবং যারা আইন শৃঙ্খলা রক্ষা করেন, যারা বিজ্ঞানী নিয়ে গবেষণা করেন, যারা চিকিৎসক চিকিৎসা করেন, সবারই উপকার হবে। স্যার, স্ট্রিট ফুড সেফটি বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ, এবং আপনার কি মনে হয় এতে সাকসেসফুল হওয়ার পসিবিলিটি কীরকম? বাংলাদেশের যে কোনো কাজে চ্যালেঞ্জিং এর বড় কারণ হচ্ছে যে আমাদের একটি বড় দরিদ্র এবং অশিক্ষিত জনগোষ্ঠী আছে, ফলে মূল সমস্যা কিন্তু আসলে আমাদের দারিদ্র্য এবং অশিক্ষা। এই দুটি যদি দূর হয় তাহলে অনেক চ্যালেঞ্জ এমনিতেই আমরা মোকাবেলা করতে পারবো। তবে আমি মনে করি যে কোনো কাজই কঠিন হতে পারে, দুরূহ হতে পারে, কিন্তু অসম্ভব না। ফলে আমি মনে করি যে এইসব কাজ শুরু হয়েছে, একসময় সফলও হবে। স্যার, আপনার মাধ্যমে আমাদের রেডিওর মাধ্যমে আজকে অনেক সাধারণ মানুষ আপনার বক্তব্য শুনছে, সো তাদের জন্য আপনার যে কোনো মেসেজ, কারণ আমরা জানি যারা স্ট্রিট ফুড বানায় তাদের মূল ভোক্তা আমরা সাধারণ কাস্টমার, সাধারণ জনতা, সো তাদের জন্য কোনো মেসেজ যদি দিতে। আমার তেমন কিছু বলার নেই, একটি কথা, যা কিছু করেন নিজের নিরাপত্তার কথা এবং আপনার পাশের লোকটির নিরাপত্তার কথা বিবেচনা করে করবেন, এবং এই বিষয়ে নিজেরা মনোযোগী না হলে অন্যকে কখনোই দায়িত্বশীল করা যাবে।